ফের বিক্ষোভের মুখে রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো একই ছবি দেখা গেল পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ। বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল। জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে এই বিক্ষোভ। পাশাপাশি আচার্য হিসেবে মুখ্যমন্ত্রীকেই দেখতে চান তাঁরা। রাজ্যপাল ফের কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হলো রাজ্যপালকে। কার্যত আজকে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে তিনি এক কর্মসূচিতে আসেন এবং সেখানে দাঁড়িয়ে যখন সেই পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের পাশেই সেখানে কিন্তু প্ল্যাকার্ড নিয়ে তাকে বিক্ষোভ দেখানো হয়। এবং যেমনটা সেই প্ল্যাকার্ডে দাবি করা ছিল, এমনটা হচ্ছে গিয়ে যে ন্যাশনাল এডুকেশন সিস্টেম অর্থাৎ সেই প্রত্যাহার করতে হবে, যে নতুন আইন আনা হয়েছে তা প্রত্যাহার করতে হবে, এবং পাশাপাশি মুখ্যমন্ত্রীকে আচার্য হিসাবে দেখতে চান এখানকার মানুষজনেরা। ছাত্রছাত্রী, আমরা রাজ্যপালের কিছু জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করে আমরা তাদেরকে আবেদন জানিয়েছি, তাদের কাছে অনুরোধ করেছি যে জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে, এবং আমরা রাজ্য আমরা প্রথমত দাঁড়িয়ে আমরা আচার্য হিসাবে মুখ্যমন্ত্রীকেই চাই আমরা, এবং শিক্ষা জগতের রাজভবনের আধিপত্য আমরা মানছি না। আমরা এই যে জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করে তারপরে যে আমাদের যে এই যে আচার্য হিসাবে, কিন্তু আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে হিসাবেই আমরা চাই, আর এর বিরুদ্ধে আমাদের আন্দোলন। বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবে শাসক দল, কটাক্ষ বিজেপির। বাংলার সমস্ত শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করবে এবং মেরুদণ্ডটাকে ধ্বংস করে দিয়েছে ইতিমধ্যে। প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে মাধ্যমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সমস্ত জায়গায় দুর্নীতি করে শিক্ষামন্ত্রীকে জেলে যেতে হয়েছে। সুতরাং এদের লজ্জা নেই, নির্লজ্জ বেয়া একটা দল সারা বাংলার যুব সমাজকে এরা সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে বলে আমি মনে করি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের তুলে দেন পুলিশ। এরপর বিশ্ববিদ্যালয়ে গিয়ে বৈঠকে সামিল হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু কেন বারবার বিক্ষোভের মুখে পড়তে হবে তাকে? এ রাজ্যে কি শান্তিপূর্ণভাবে কোনো কাজ সম্ভব নয়, উঠছে প্রশ্ন। উত্তর চব্বিশ পরগনা থেকে দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।